নমস্কার, মিঠি ওয়াইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন মিনি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে লাঞ্চে ছিল কলমি শাক ভাজা, তার জন্য কলমি শাক কেটে নিয়েছি। তার সাথে ছিল হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা এবং কালো জিরে। এই তিনটেকে সামান্য সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সেটিকে ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থেকেছি। তারপরে ছিল কলমি শাকগুলো দেওয়া, তারপর সামান্য নুন, হলুদ আর চিনি দিয়েছি, আর তারপরে রেডি হয়ে গিয়েছে আমার কলমি শাক ভাজা। তার সাথেই হচ্ছে ভাত, তারপরে ছিল হচ্ছে নিনুয়া আর ডাল দিয়ে একটি সবজি, যার মানে রেসিপি লিঙ্কটা অবশ্যই এর মধ্যে প্রোভাইড করা রয়েছে, আর পাবদা মাছের ঝাল, যেটাও কিন্তু বেশ ভালোই লেগেছিল, আমার খুব পছন্দের একটা খাবারের আইটেম। এই তিনটে আইটেমের মধ্যে কার কোনটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই একদম কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। শাক দিয়ে খাওয়ার পরে এই ডাল দিয়ে সবজিটাতে চলে গেলাম। এই নিনুয়া সবজিটা আমি জীবনে প্রথমবার খেলাম এবং অসাধারণ টেস্ট ছিল। আর ছিল হচ্ছে লাস্ট পাতে পাবদা মাছের ঝাল। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি, আর আপনারা খুব ভালো থাকবেন। টাটা।